আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর মাত্র 35 দিন পরেই মাঠে গড়াবে ফিফা ওয়ার্ল্ড কাপ, আর এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। সেলে সাবরা শেষ বিশ্বকাপ জিতেছিল 2002 সালে। হবে হচ্ছে করে করে দুই দশক পার হয়ে গেল, তবু বিশ্বকাপ জিততে না পারাই বাড়ছে প্রত্যাশার চাপ। সর্বশেষ সেলে সাউথের বিশ্বকাপ জিতিয়েছিলেন রোনালদো, আর এবার তাদের স্বপ্ন সারথি নেইমার। আর তাছাড়া এবার ব্রাজিল দলটা বেশ ভারসাম্যপূর্ণ, তাই এটাই আত্মবিশ্বাসী করে তুলেছে রোনালদো দ্য ফেনোমেননকে। এল ক্লাসিকোকে সামনে রেখে রিয়াল মাদ্রিদে একটা অনুষ্ঠানে উপস্থিত হন রোনালদো নাজারিও। তার সাথে ছিলেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস এবং রিয়াল মাদ্রিদের দুই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো গয়েস। তাছাড়া সেখানে ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি এবং ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যাড্রিয়ান মিলিতাও। এই অনুষ্ঠানে দ্য ফেনোমেনন বলেন, আমার কাছে মনে হয় নেইমারের ওপর বেশি চাপ থাকলেও সেটা কোনো বিষয় হবে না, কারণ ব্রাজিলের এই দলটা গেল বিশ্বকাপের চেয়েও ভালো। নেইমার এই মুহূর্তের বিশ্বসেরা ফুটবলারদের নিয়ে কাতারে যাচ্ছে, আর তাছাড়া তারা সবাই দারুণ ফর্মেও রয়েছে। অবশ্যই তারা সবাই মিলে ভালো কিছু করবে আমি আশা করি। সম্প্রতি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেড়েছে ব্রাজিলিয়ানদের রাজত্ব। স্পেন, ফ্রান্স থেকে শুরু করে ইটালি, ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলোতে খেলছে ওরা। ফলে ব্রাজিলের ছন্দময় ফুটবলের সঙ্গে টেকনিকে আসছে দারুণ গতি। এটাই বিশ্বকাপে সেলে সাউথদের এগিয়ে রাখবে বলে আমি মনে করি। এরপর তিনি আরও বলেন, ব্রাজিলিয়ান ফুটবলাররা ইউরোপিয়ানের লিগে খুব ভালো করছে, এটা দেখে সত্যি আমার গর্ব হয়। রদ্রিগো, ভিনিসিয়াস, রাফিনা, অ্যান্টোনির মতো তরুণরা এবছর দারুণ খেলছে। এছাড়া আরও বেশ কিছু ফুটবলার রয়েছে যারা বিভিন্ন লিগে ভালো খেলছে। সত্যি আমি ওদের নিয়ে ব্যাপক আশাবাদী। 2002 সালে বিশ্বকাপ জয়ী রোনালদোর জীবনে রয়েছে 1998 সালের অতৃপ্তির ইতিহাস। সেই অতৃপ্ততা এখনও পোড়ায় তাকে। 1998 সালের সেই আসর নিয়ে সিনেমা তৈরির অনুমোদনও দিয়েছেন রোনালদো দ্য ফেনোমেনন। তাই রোনালদো মনে করেন এবার বিশ্বকাপে ভালো করবে ব্রাজিল। আপনাদের কি মনে হয় জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।